আপনি যদি আমার কাছে এখানে করে দেখাতে পারেন আপনাকে আমি 10,000 টাকা দেব কি ব্যায়াম ভুরির কি ব্যায়াম করেন আরে ও তো কপাল ভারতি করছেন কতবার করেন ম্যাডাম কপাল ভারতি কবার করেন 1000 হ্যাঁ 1000 1000 বার হ্যাঁ হতে পারে না ম্যাডাম আজকে সন্ধ্যাবেলায় এখন তো কোনো খাইনি আপনি 1000 বার করেন আপনি যদি আমার কাছে এখানে করে দেখাতে পারেন আপনাকে আমি 10,000 টাকা দেব কখন এখন এখন ও দিদি তো এই টাইমটা করতে 1000 বার হ্যাঁ স্টেজে এসে করুন 1000 বার 5টার পরে কি তো দুপুর সকালে করতে হয় নালে 5টার পরে করতে হয় 5টার পরে করে দেখিয়ে দেব ম্যাডাম কিছুতেই পারবেন না একদম ম্যাডাম পসিবল আপনি 1000 বার করলে আপনার বুড়ি এখানে থাকতো না আমি ম্যাডাম ডেইলি 1000 বার করি কিছুতেই না আপনি শ্বাস নিঃশ্বাস টানেন না তাহলে ওই রকমই শুধু পেট না চান কিন্তু আসলে কোন কান দিয়ে নিঃশ্বাস ছাড়তে হয় আর কোন কান দিয়ে করতে হয় সেটা আপনি জানেন না ঠিক তো এই আপনার ভুঁড়ি যেভাবে বাড়ছে এ তো আপনি যে কোনো দিন ব্লক করে যাবেন মনে হচ্ছে ব্লক হবে না হাঁটা চলা করছেন নাকি ভালো করে দিদি শুনেন না তো আমার সুগার আছে না প্রেসার আছে নিশ্চয়ই কিছু কোনো লিভারের প্রবলেম আছে কিচ্ছু নেই ডেফিনেটলি কিছু তো আছে এত বড় মধ্যপ্রদেশ কি করে হলো একটাও মেডিসিন খায় না এখন পর্যন্ত এটা রেকর্ড রেকর্ড ঠিক আছে হাঁটাহাঁটি করেন হাঁটাহাঁটি করি রোজ ব্যায়াম করি 1.5 ঘন্টা কিন্তু খাওয়ার দিকে প্রচুর মানে পকোড়ি তেলের ভাজি এসব খায় খেতে বেশি বেশি খান হ্যাঁ না সকালে যেমন পকোড়ি খাবই খাবো ম্যাডাম কি খাবেন সকালে পকোড়ি কেন পকোড়ি খাবেন কেন সকালে ওই অভ্যাস হয়ে আছে ছোট থেকে তো ও খেলে কোনোদিন কমবে না এটা কিন্তু ডেইলি 1.5 ঘন্টা ব্যায়াম করি ম্যাডাম সকালে কি কি ব্যায়াম করেন একটু দেখান তো আমায় হ্যাঁ কি ব্যায়াম করেন বিলম বিলম ও আপনি তো ওই দেখাচ্ছেন না পানাম দেখাচ্ছেন পানামে তো আপনার ভুঁড়ি কমবে না অন্যান্য গুলো না ও তো ওয়েট কমে না পানাম কি কি করেন একটা তো দেখালেন আমি দেখলাম আপনি দেখিয়েছেন আর সবগুলো নি করি ম্যাক্সিমাম ম্যাডাম 1.5 ঘন্টা করি প্রত্যেকদিন কপাল ভর্তি আমিও কিন্তু করি হ্যাঁ না ঠিক কিন্তু কপাল ভর্তি করে জানি ম্যাডাম আপনি ডেইলি 24 কিলোমিটার হাঁটেন আরে আমি কি হাঁটি আপনার দেখার দরকার নেই আমার কথা হচ্ছে আপনি কপাল ভারতী যেটা দেখালেন শুধু পেট না ছাড়ে হবে না কিন্তু সেটা জানি না বিশ্বাসটা কোথা দিয়ে নেন হ্যাঁ ছাড়েন কোথা দিয়ে আসলে গলদ উল্টো হচ্ছে যাই হোক নাক দিয়ে নিঃশ্বাস ছাড়তে পারে সিস্টেমটা তো জানবেন এখন তো ইউটিউবে সব দেখান ওটা দেখে নিলেই তো হয় কিছু আরবিক এক্সারসাইজ করুন ম্যাডাম শরীরটা ওয়েট আছে মানে 25 কেজি আছে কিন্তু এটা ঠিক ওয়েট কত 125 ইয়েস এই কেজি রে এখানে কতজনের 125 আছে স্যার ম্যাডাম এই চেয়ারগুলো আমাদেরকে দেখিয়ে তো তৈরি করে এই সব চেয়ারগুলো আছে এই যে ভাঙবে কি ভাঙবে না প্লাস্টিকের চেয়ার তো এমনও ভেঙে যায় এই চেয়ারগুলো আমি যে গর্ব করে বলছি আবার বলছে এক্সারসাইজ বন্ধ করে আপনি পাকোড়া খাওয়া কমান এমনিতেই কমে যাবে ঠিক আছে থ্যাংক ইউ আপনি এক মাস সিদ্ধ ভাত খান সিদ্ধ ভাত ঠিক আছে হ্যাঁ কিন্তু রাত্রিবেলা 7টার মধ্যে খেয়ে নেবেন ওইটা তো হয় না ম্যাডাম 10টার আগে 10টা হয় তাহলে তার পরের দিন সকাল 10টার আগে কিছু খাবেন না 12 ঘন্টা করে কিছু খাবেন না ঠিক আছে ম্যাডাম আপনার কথা মাথায় রাখলাম ভোরবেলা পাকোড়া খেতে শুরু করবে আমার কথা 12 ঘন্টা খাবেন না সকাল আপনি যখন রাত 10টায় ভাত খাচ্ছেন হ্যাঁ আপনি একদম ভাত খাওয়ার পরে 1 কিলোমিটার হাঁটবেন ঠিক আছে ম্যাডাম আর তারপরে সকালবেলা আপনি 10টার আগে কিছু খাবেন না ঠিক আছে আমি দেখছি ঠিক আছে কিনা লোক ফিট করছি দাঁড়ান ওই যে গ্রাম থেকে ধরে নিয়ে এসেছিলাম ধরে লোক ফিট করছি দাঁড়ান